বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, দীপাবলির আগে দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি, আরও নিম্নমুখী কোভিড গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2401 জন। তবে সংক্রমণের পাশাপাশি গত চব্বিশ ঘণ্টায় বেড়েছে অ্যাক্টিভ কেসও। দেশে সক্রিয় করোনা রোগী বর্তমানে 26625 জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 21 জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,28,895 জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত দেশে 4,40,73,008 জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার 98.76% রয়েছে এই মুহূর্তে। সংক্রমণের গতি আগের থেকে কমলেও টিকাকরণের গতি অব্যাহত রাখা হয়েছে যুদ্ধকালীন তৎপরতায়। দেশে এখনো পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে 219,32,00,000-এরও বেশি। এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় প্রায় 5,00,000 টিকাকরণ করা হয়েছে। বিষয়গুলোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই একটা চিন্তার আবহ তো রয়েছে। যদিও কোভিডের পরিসংখ্যান কমছে, কিন্তু একেবারে কিন্তু বন্ধ হচ্ছে না। মৃতের সংখ্যাও সেখানে অব্যাহত রয়েছে, আক্রান্তের সংখ্যাও অব্যাহত রয়েছে, যদিও সিগনিফিকেন্টলি কমেছে কোভিডের পরিসংখ্যান। তবে এই বিষয়গুলোকে কেন্দ্র করে দীপাবলি আসছে এবং দীপাবলিতে কেন্দ্র করে মানুষ বাড়ি থেকে বের হবেন, উৎসব মুখর পরিবেশে আনন্দ উপভোগ করবেন। সেই সব জায়গাতেও যাতে সাধারণ মানুষ নিজেদের সতর্কতা বজায় রাখেন, কোভিডের যে বিভিন্ন বিধিনিষেধ রয়েছে সেই বিধিনিষেধগুলো যাতে মান্যতা দিয়ে চলেন, সেই কথাই কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বারংবার বলছেন। আজকের দিনে দাঁড়িয়ে যে কোভিডের পরিসংখ্যান রয়েছে ততটা অ্যালার্মিং না হলেও আগামী দিনে যে কোনো মুহূর্তে কিন্তু সেটা একটা ভয়াবহ জায়গাতে চলে যেতে পারে। তাই অবশ্যই কোভিডের টিকাকরণ গ্রহণ করতে হবে, একই রকম ভাবে নিতে হবে, সমস্ত রকমের কোভিডের যে বিধিনিষেধ রয়েছে সেগুলো মান্যতা দিতে হবে। এখনো বিভিন্ন জায়গাতে যে কথাটা বলা রয়েছে স্বাস্থ্য দপ্তরের এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলছেন, মাস্ক পরা এখনো কিন্তু উচিত এবং তার পাশাপাশি দৈহিক দূরত্ব যতটা সম্ভব মেনটেন করে চলা এবং সেখানে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়া বারবার, এগুলো বেসিক হাইজিন অবশ্যই কোভিডের ক্ষেত্রেও সেগুলো লাগু থাকবে। তার পাশাপাশি যদি আমরা মেনে চলি তাহলে শুধুমাত্র কোভিড কেন অন্যান্য রোগ থেকেও কিন্তু অনেকটাই ভালো থাকবো, বেঁচে থাকতে পারবো আমরা। দীপাবলির আগে দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি দেখা দিচ্ছে, আর ও নিম্নমুখী কোভিড গ্রাফি মুহূর্তে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2401 জন। তবে সংক্রমণের পাশাপাশি গত চব্বিশ ঘণ্টায় বেড়েছে অ্যাক্টিভ কেসও। দেশে সক্রিয় করোনা রোগী বর্তমানে 26625 জন রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন 21 জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা 5,28,895 জন রয়েছে। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে সুস্থতার হার কিন্তু বাড়ছে, যেটা অবশ্যই স্বস্তির বিষয়। সমস্ত বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।